হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম এবং যথারীতি আমাদের ভাইজান, আমাদের সুপারস্টার, আমাদের কলিজার টুকরা শাকিব খানকে নিয়ে আমি আজকে আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এবং আরেকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমাদের ভাইজান সম্পর্কে বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির মাননীয় সভাপতি, আমাদের সবার শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন স্যার কি বললেন, লিজেন্ড ইলিয়াস কাঞ্চন স্যার, যিনি আসলে একাধারে শিল্পী এবং তিনি আপনারা জানেন যে নিরাপদ চল্লিশ সোসাইটির একজন মানুষ, তিনি এটি সৃষ্টি করেছেন এবং তিনি কিন্তু এখনও এত ব্যস্ততার মাঝেও অভিনয়, এই শিল্পী সমিতি এসব কর্মকাণ্ডর মাঝেও কিন্তু তিনি রাস্তা রাস্তায় গিয়ে যানজট নিরসনে কী কী করতে লাগে, কীভাবে দুর্ঘটনা কমে সেটিও কিন্তু লক্ষ্য করছেন বা তিনি সেটিও দেখছেন, মানে জনসচেতনামূলক কাজ তিনি করেই যান তার অফিস থেকে, তার কাকরাইল অফিস আপনারা জানেন। এবং তিনি চিঠি নামক একটি ইউটিউব চ্যানেল আপনারা জানেন, খুব জনপ্রিয় ইউটিউব চ্যানেল, সেখানে আমাদের সুপারস্টার সম্পর্কে দু একটা কথা বলেছেন, আমাদের ভাইজান সম্পর্কে দু একটা কথা বলেছেন। কী বলেছেন সেটি আজকে আমি জানবো এবং সেটি পর্যালোচনা করব। তার আগে ছোট্ট করে বলে নিই, যারা আমাদের এই আজকেরবিন্দুনিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। যারা আজকেরবিন্দুনিউজ ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে আমাদের সাথে আছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ। এবং আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা শাকিব খান আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা অন্যান্য ভিডিওর সাথে শাকিব খানের সকল নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং আমাদের আজকেরবিন্দুনিউজ পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। তো প্রথমে দেখে নিই আমাদের লিজেন্ড, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাননীয় সভাপতি ইলিয়াস কাঞ্চন স্যার আমাদের সুপারস্টার সম্পর্কে কী বলেছেন, আগে একটু দেখে নিই। একজন শাকিব খান সম্পর্কে কমেন্ট করা যায়, সে পারে সে কমেন্ট করতে, কিন্তু একজন ইউটিউবার গিয়ে তার কমেন্ট নিয়ে আসতো, এটা কেমন ধরনের কথা? এটা তো হতে পারে না। একটা সুপার স্টারকে কমেন্ট করতে হলে একজন সুপার স্টারের টাইপের, তিনি এখানে কী বলেছেন, তিনি এখানে বলেছেন অর্থাৎ আমি মনে করেন একটি প্রতিষ্ঠানের প্রধান, আমি একজন ম্যানেজিং ডিরেক্টর, আমি কি আমি কার সম্পর্কে কথা বলতে পারি? আমি আরেকটা কোম্পানির যে প্রধান তার সম্পর্কে, তার ভালো মন্দ নিয়ে আমি কথা বলতে পারি, কিন্তু আমি যদি সেই প্রতিষ্ঠানের সামান্য পিয়ন হই বা ক্লার্ক হই, আমি কি সেই প্রতিষ্ঠানের প্রধান সম্পর্কে বলার যোগ্যতা রাখি? এটি তিনি আমাদের ইলিয়াস কাঞ্চন স্যার বোঝাতে চেয়েছেন। কীভাবে বোঝাতে চেয়েছেন, কেন এটি বললেন আপনাদের বলি। আপনারা জানেন যে ইদানিংকালে কিন্তু আমাদের এই যে বাংলা চলচ্চিত্র নিয়ে কাজ করে অনেক ইউটিউবার, আপনারা জানেন বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আগেও আমি এফডিসিতে ঘোরাঘুরি করেছি বা অন্যান্য জায়গায় গিয়েছি, তো আমাদের যে 30-32টা চ্যানেলের মধ্যে 8-10টা নিয়মিতভাবে চলচ্চিত্র নিয়ে কাজ করেন, বিভিন্ন জায়গায় যান, ফুটেজ নেন, সংবাদ প্রচার করেন, আর অল্প কিছু কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন পেজ, তারা সংবাদ প্রচার করতো, আমাদের চলচ্চিত্র নিয়ে কথা বলতো। কিন্তু ইদানিংকালে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেটি হলো যে বিএফডিসির যিনি ক্যামেরাম্যান বা বিএফডিসির যিনি প্রোডাকশন হাউসের লোক, তিনি তারও একটা ইউটিউব চ্যানেল আছে এবং এটা ভালো। ইউটিউব চ্যানেল থাকা ভালো, কেন আমি আমার মনের কথা প্রকাশ করতে পারি, সবখানে তো প্রকাশ করা যায় না, সো এটি মনের কথা প্রকাশ করার প্ল্যাটফর্ম এবং আমাদের যে কর্মদক্ষতা আছে সেটাকে প্রকাশ করার জন্য একটা মাধ্যম। সেই হিসেবেই কিন্তু এই যে আমারও যে ইউটিউব চ্যানেলটা, আমিও যে কথা বলছি, এটাও কিন্তু একটা মাধ্যম এবং অনেকেই কিন্তু ইউটিউবিং করে এটা থেকে রোজগার করে তাদের জীবন জীবিকা চালায় বা তাদের সংসার চালায়, পরিবার চালায়। কিন্তু কিছু ইউটিউবার আছেন যারা আসলে বেশি ভিউয়ের আশায়, বেশি ভিউ তার থেকে বেশি আয় তার আশায় উল্টা পাল্টা থাম্বনেল বানিয়ে বা বিভিন্ন কাজকর্ম করে আমাদের চলচ্চিত্রটাকে আসলে দূষিত করে ফেলছেন। তো এই প্রসঙ্গে আমাদের ইলিয়াস কাঞ্চন স্যার বলেছেন যে একজন সুপারস্টার, আমাদের শাকিব খান, আমাদের ভাইজান, তার সম্পর্কে বলতে গেলে একজন সুপারস্টারের দরকার, মানে তার যোগ্যতা সম্পন্ন একজন লোক দরকার, অর্থাৎ ইলিয়াস কাঞ্চন স্যার তিনি লিজেন্ড, তিনি সুপারস্টার, তিনি বলতে পারেন। যদি রাজ্জাক স্যার থাকতো উনি বলতে পারতেন, এখন হয়তো বা সোহেল রানা স্যার আছে তিনি তার সঙ্গে বলতে পারতেন, কিন্তু আমরা ইউটিউবার কী করি, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে একজন রিক্সাওয়ালা, একজন পান বিক্রেতা, একজন চা বিক্রেতা, তাকে বলি ইলিয়াস কাঞ্চন শাকিব খান এটা করেছে, আপনার কেমন লাগছে?
তো তিনি কিন্তু সেই মন মানসিকতা থেকে সেটা বলবেন না, তার যে মন মানসিকতা সেটা থেকে কিন্তু তিনি সাক্ষর সম্বন্ধে মন্তব্য করবেন। এবং জানেন আপনারা যে মুখের তো ভাই ট্যাক্স নাই, আমি আগেও বলেছি মুখের তো ভাই ট্যাক্স নাই, আমি যা খুশি তাই বলতে পারি, অনেকেই যা খুশি তাই বলে, ইউটিউবাররাও সেটা নিয়ে দৌড়াদৌড়ি করে। এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ইউটিউবে কিন্তু আমার মাঝে মাঝে সেলিব্রিটিদের ভিডিও থেকে আম জনতার ভিডিওগুলি ভিউ বেশি হয়, সেগুলি ভাইরাল হয়। তো সেই আশায় কিন্তু ইউটিউবাররা বিভিন্ন জায়গায় গিয়ে প্রশ্ন করেন যে আমাদের শাকিব খান তো এই কাজ করেছে, আপনার কেমন লাগছে? কিন্তু ইলিয়াসখান তো স্যার বলেছেন, একজন সুপারস্টার সম্পর্কে যদি আপনি মন্তব্য করতে চান তাহলে আপনার একজন সুপারস্টারই হতে হবে। সেই তার ভালো মন্দ এবং তিনি যদি কোনো ভুল করেন সেটা তিনি বলতে পারবেন তার দক্ষতা বা তার ক্ষমতা দিয়ে, কারণ তিনি একজন সুপারস্টার। কিন্তু ওই যে বললাম আমাদের ইউটিউবাররা ভিউয়ার আশায় যে কোনো জায়গায় মাইক ধরে, ভাই বলেন তো আমাদের শাকিব খান যে আজকে আরেক বউ বিয়ে করে বাচ্চা নিয়ে চলে আসলো, আপনার কেমন লাগছে? তো সে কিন্তু ওইভাবে উত্তর দিতে পারবে না, তার তার মতো মধ্যে দিবে। কিন্তু ওই যে বললাম যে আমাদের সেলিব্রিটিদের ভিডিও ভিউ থেকে কিন্তু আম জনতার ভিডিওর ভাইরাল হয় বেশি, যে কারণে আমরা আসলে আম জনতার কাছে চলে যাই। এটা একটা ভালো দিক, কারণ আম জনতা আসলে সাধারণ মানুষ আমাদের চলচ্চিত্র নিয়ে কী ভাবছে, আমাদের সুপারস্টার নিয়ে কী ভাবছে সেটাও আমাদের জানা দরকার আছে। আমাদের একা একা তো পথ চলতে হবে না, তারাও কিন্তু হলে গিয়ে ছবি দেখে, তো তাদের মতামতটারও গুরুত্ব দিতে হবে। তবে এখানে ইলিয়াসকাঞ্চন স্যারের যে মূল কথাটা আমি বলছি সেটা হলো যে এই ধরনের কন্টেন্টগুলি না বানিয়ে, এটি একটা ইন্ডাস্ট্রি, আপনারা জানেন ইন্ডাস্ট্রি বলতে কী বোঝায়, বিশাল ব্যাপার, একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি মানে বিশাল ব্যাপার। এটা সম্পর্কিত আমারও নলেজ নাই, আমিও তো ওরভাবে একটা যদি আমাকে কেউ প্রশ্ন করে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছু বলুন, আমি তো ভাই দুই লাইন বলতে পারবো না, বা যতটুকু বলতে পারবো সেটা অল্প, অত নলেজ আমার নাই। তো সাধারণ পান বিক্রেতা যারা সাধারণভাবে হলে গিয়ে ছবি দেখে তাদের তো এরকম নলেজ থাকার কথা না। তো আসলে আমরা যে যার জায়গা থেকে যে যা কিছু বলি না কেন সুন্দরভাবে মার্জিতভাবে সত্য কথা বলি, এবং যার সম্পর্কে বলি তাকে যেন যথেষ্ট সম্মান দিয়ে বলি, এটিই ইলিয়াসকাঞ্চন স্যারের কথার মূল উপবিচ্য। তো আসলে এই কথাটা ভাল লাগছে, আমাদের সুপারস্টার সম্পর্কে তিনি যে মন্তব্যটা করেছেন, তিনি তার জায়গা থেকে একটি ভালো কথা বলেছেন। জানি ইলিয়াসকাঞ্চন স্যার সবার কাছে সমাদৃত, এবং তার মতো ভদ্র মানুষ এখন ইন্ডাস্ট্রিতে দুই চারজন ছাড়া খুব একটা আছে বলে আমার মনে হয় না আর কি। তারা ছিলেন, তারা তাদের নিজেকে উজাড় করে দিয়েছেন ইন্ডাস্ট্রির জন্য, বর্তমানে নায়ক নায়িকাদের বা অভিনেত্রী অভিনেত্রীদের ক্ষেত্রে যেটা একেবারেই দেখা যায় না। শাকিব খান ভিন্ন, শাকিব খানও নিজেকে উজাড় করে দিয়েছেন, কিন্তু ইলিয়াসকাঞ্চন, রাজ্জাক, ওয়াসিম, জসিম ভাই যারা ছিলেন তারা আসলেই চলচ্চিত্রকে ভালোবেসেছেন। আর আজকে তো আসলে অভিনেতারা চলচ্চিত্রকে ভালোবাসেন না, তারা নাম কামাতে চান, অল্প সময়ে নাম কামাতে চান, অর্থ উপার্জন করতে চান, এটি তাদের মূল উপজীব্য বিষয়, কিন্তু চলচ্চিত্রকে আসলে তারাই ভালোবেসেছেন। যাই হোক, অনেক কথা বললাম, সো যেটা সারমর্ম সেটা হলো আমার যে যোগ্যতা, আমি আমার যোগ্যতা সম্পন্ন লোকের কে নিয়েই আমি কমেন্ট করব, তার থেকে উঁচু আমার থেকে আরও অভিজ্ঞ সেই সম্পর্কে আমরা আসলে কমেন্ট করতে পারি না, এটা শোভা পায় না, এটি ইলিয়াসকাঞ্চন স্যার বলেছেন। তো সুপারস্টার শাকিব খান সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করতে হলে একজন সুপারস্টার হতে হবে, যে কোনো কেউ যে সে লোক সুপারস্টার সম্পর্কে মন্তব্য করতে পারেন না। তো যাই হোক, আজকে আর ভিডিওটি বারো করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের বিনোদনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন, ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে আজকের বিনোদন নিউজ ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, এবং ভাইজানের সকল নিউজ পেতে আজকের বিনোদন নিউজ পরিবারের সাথেই থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে খুব জলদি, যে কোনো সময় যে কোনো দিন, সেই পর্যন্ত বিদায়।